আমার নাম ডক্টর বিশ্ববতী মুখার্জি, আমি গাইনোকোলজিস্ট। যে প্রসঙ্গে আমরা যাব আজকে, আপনিও এই প্রতিবাদে নেমেছেন, যেভাবে কলকাতা আদালতকে এর আগেও আমরা দেখেছি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাস আটকানো হয়েছিল, আবারও রাজা শেখর মান্থা, কি বলবেন? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। বিচার ব্যবস্থা বারবার লাঞ্ছিত হচ্ছে, আমাদের এই মিছিল একটা আলোক বর্তিকা। আমরা আলোকোজ্জ্বল মানুষ তৈরি করতে চাই, আমরা সেই বার্তাটা দিতে চাই। আমাদের দেশের এখন যা অবস্থা বা অবক্ষয়, এটা আমরা সচরাচর এইভাবে দেখি না। আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও এরকমভাবে বিচার ব্যবস্থার ওপরে শুরু হয়েছিল, অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, কিন্তু সেটা একটা জায়গায় প্রশমিত হয়েছিল। কিন্তু এখন সেটা অসম্ভব পর্যায়ে চলে গেছে। এর থেকে পরিত্রাণ খোঁজার জন্যে এবং আলোকচল মানুষ তৈরি করার জন্যে আমরা পথে নেমেছি। আমরা চাই প্রত্যেকটা মানুষের বিবেকবোধ জাগ্রত হোক, এদের প্রতিবাদ করুক। এই সরকার যেভাবে চালাচ্ছে দুর্নীতি এবং এর সহায়ক হয়ে যাচ্ছে, এভাবে কোনো বাংলা চলে না। প্রত্যেকটা মা কাঁদবে ভবিষ্যতে, প্রত্যেকটা পিতা কাঁদবে ভবিষ্যতে, এবং প্রত্যেকটা সমাজ কাঁদছে তাদের জন্য। সমাজকে তুলতে গেলে প্রত্যেককেই নামতে হবে, এবং এটা আমরা খুব ছোট করে প্রথম শুরু করলাম। আমাদের নামার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমাদের এতটাই বিবেক নাড়া দিচ্ছে। আর যাদেরকে সত্যিকারের বুদ্ধিজীবী বলে বলা হতো বা তৈরি করা হতো, এনারা তো মুখ বন্ধ করে দিয়েছেন। ওরা অন্যরকমভাবে বুদ্ধিজীবী কী ধরনের আমরা জানি না, আমার মনে হয় বুদ্ধি তো স্নেহজাতীয় পদার্থ, ওরা ওইগুলো স্নেহজাতীয় পদার্থ তৈলমর্দন করার জন্যই ওদের ব্যবহার করেন। আমরা ওদের, আমাদের ভাষায় ওনারা বুদ্ধিজীবী নন। শুধুমাত্র জুডিশিয়ালের ওপর আঘাত নয়, বিভিন্ন দুর্নীতি পশ্চিমবাংলায়, যেটা বাংলার মানুষ এখন দেখছে টাকার পাহাড়, এবং একটার পর একটা, সেটা আবাস যোজনা থেকে শুরু করে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, সমস্ত জায়গায় যে দুর্নীতির ছবি উঠে আসছে, সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন? এটাই তো খুব হাস্যকর লাগে, টাকার পাহাড় নিয়ে তারা করবেটা কি? মানবিকতা নষ্ট হয়ে গেছে, টাকার পাহাড় নিয়ে করবে কি? আজ পর্যন্ত দেখেছেন কি খুব বড় লোককে কখনো কেউ প্রণাম করে বা খুব বিশাল কিছু করে? এটা টাকার পাহাড় নিয়ে পার্থ চ্যাটার্জি বসে থাকলো, তাতে কী বেনিফিট আছে? এবং সবাই সেটা জানে, শুধু পার্থ চ্যাটার্জি বললে ভুল হবে, এর সঙ্গে মাননীয়াও যুক্ত, আসারা এটা সম্ভব হয় না। যদি টাকার পাহাড়ই করতে হয় তাহলে পরে বিচার বিবেচনা, আমি একটা জিনিস সবসময় মনে করি, একটা জীবনের সার্থকতা তৈরি করুক। আমরা সাফল্য চাই না, সাফল্যের মধ্যে টাকার পাহাড় থাকে, ওই রকম সাফল্যের প্রয়োজন নেই। মানুষ জীবনের সার্থকতা তৈরি করুক, এবং সার্থকতার জন্যে সমাজ এগিয়ে আসুক। প্রত্যেকটা সন্তানের বাবা মা তার সন্তানকে প্রথমে শিক্ষা দিক, নাহলে সমাজ রসাতলে চলে যাচ্ছে, এখান থেকে উদ্ধার পাওয়ার দরকার আছে আমাদের। 11 বছরের এই সরকার, এবং এই সরকার আসার পর কিন্তু বিভিন্ন রকম প্রকল্প তারা এনেছেন, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে যুবশ্রী থেকে ভালো ভালো, আবারও ঠিক ভোটের আগে দুটো নতুন প্রকল্প, দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূতেরা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে তাদের দুঃখ কষ্ট মেটাতে, কীভাবে দেখছেন? আমরা তো টিভিতে দেখতেই পাচ্ছি দূতেরা পৌঁছে গেলে কীরকম আচরণ জনগণ তাদের সঙ্গে করছে। অনগণ এত বুদ্ধিমান বুদ্ধিহীন এটা ভাবার কোনো কারণ নেই, জনগণ তাকে প্রতিহত করছে এবং এমন নক্কারজনক অবস্থায় নিয়ে গেছে, এখন এই দূতেদের কেউ শুনবে না। আমি একটা শেষ প্রশ্ন করব, যেহেতু আপনি পেশাগতভাবে ডাক্তার এবং ডাক্তারির সাথে যুক্ত, এই একটা ভালো প্রকল্পও আছে সরকারের তরফ থেকে, স্বাস্থ্যসাথী, এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে স্বাস্থ্যসাথীর যে পরিষেবা প্রত্যেকটা হাসপাতালকে দিতে হবে এবং প্রত্যেকটা মানুষ যেন সেই পরিষেবা পায়, নাহলে লাইসেন্স বাতিল করে দেওয়ার নিদানও দিয়েছিলেন, কি বল? এটা স্বাস্থ্যসাথী প্রকল্প না স্বাস্থ্য জ্যোতি প্রকল্প জানি না, এরকম প্রকল্প আয়ুষ্মান ভারতও আছে, সেটা কেন আনতে দিলেন না? আমি একবারই একজনকেই বলেছিলাম, আমারও একজন পেশেন্ট এসেছিলো, সে বললো স্বাস্থ্যসাথীতে করা যাবে কি না, আমি বললাম আমি স্বাস্থ্যসাথী করতে পারবো না। আমি তাকে বললাম তুমি পেশাগতভাবে কী করো, সে বললো যে আমি ওই ক্যাটারিং করি। আমি বললাম তুমি কি রোজ হোটেলের ভাত খাও বা তুমি কি রোজ তোমার ক্যাটারিংয়ের ভাত খাও? বললো না ডাক্তারবাবু সেটা আমি খাই না। তাহলে সেটা খেলে তোমার শরীর খারাপ হবে তো? বলে তুমি আমাকে একটা কথা বলো, যে ভদ্রমহিলা মাননীয়া তিনি 10 বছর ধরে সরকার চালালেন, তারপরে তিনি হঠাৎ করে তার মাথায় এলো যে তিনি স্বাস্থ্যসাথী করবেন, আর দুটো কারোর সঙ্গে, একটা ইফকো টোকিও আর একটা কারোর সঙ্গে শুনেছি, আমি ঠিক জানি না,
এদের সঙ্গে একখানা ইন্স্যুরেন্স পলিসি করে দিচ্ছেন। তো যদি ইন্স্যুরেন্স পলিসি করতে, তাহলে উনি নিজেই বলছেন উনি ওনার স্বাস্থ্য বিভাগটা ওনার ফেল করেছে। তো আমি বললাম তুমি কি রোজ খাও, বললে না খায় না। তুমি কি করো, তুমি তোমার রান্নাঘরটা কিন্তু ঠিক করার চেষ্টা করবে, তুমি তোমার রান্নাঘর না ঠিক করে তুমি রোজ হোটেল থেকে খাবার খাবে? তখন সে বললো না আমার স্বাস্থ্যসাথী দরকার নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যে স্বাস্থ্যসাথীর পরিষেবা না পেলে তার লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে, এটা তো ভয় দেখানো কথা। যদি উনি করেই থাকেন, তিনি আমাকে বলুন অভিষেক বাবুর চোখের অপারেশন কেন স্বাস্থ্যসাথী প্রকল্পে করা হলো না, এই উত্তরটা উনি দিন, তারপরে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করবেন। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ প্রায় প্রতিবাদে নেমেছে, কি বলবেন? সামনে পঞ্চায়েত নির্বাচন, আপনারা যেহেতু পশ্চিমবাংলার নাগরিক, কি বলবেন? আমরা বিবেকটা নড়াতে চাইছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা যখন কথা বলি তাদের প্রত্যেকেরই বিবেক নড়েছে, কেউ কিন্তু এগোতে পারছে না। আমরা এগোবার সাহসটা দিচ্ছি, আশা করি সবাই এগিয়ে অনেক আলোকোজ্জ্বল মানুষ তৈরি করবেন।